আপনার সঙ্গে অনুষ্ঠানে স্বাগত আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব দিন দিন বেড়েই চলেছে দাবদাহ আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোরাঙ্গা মেহেরপুর ও যশোর জেলায় দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত যা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর দুপুরে ঢাকায়ও আজ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সব মিলিয়ে গরমে নাকাল পুরো দেশবাসী তবে প্রশ্ন হলো এমন তীব্র তাপ প্রবাহ কেন দিন দিন বাড়ছে এটি কি প্রকৃতির পরিবর্তন নাকি মানুষ সৃষ্ট দর্শক আপনার সঙ্গে আজকের আয়োজনে আমরা এসব নিয়ে কথা বলবো আমরা আলোচনার নাম দিয়েছি ছায়া তৃষ্ণা এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান আপনাদের দুজনকে স্বাগত আমি একটু শুরুতে স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা যেটি এই যে ছায়া তৃষ্ণা যে বিষয়টি আমরা ঠিক করেছি এই যে এত তৃষ্ণা কেন বাড়লো কেন এত গরম বাড়লো কেন তাপমাত্রা এত বাড়ছে আমরা প্রথমে যে প্রশ্নটি করেছিলাম যে এটি কি প্রকৃতির সে স্বাভাবিক পরিবর্তন নাকি আমাদের কোনো ওই নগরবাসীর বা দেশবাসীর দায় আছে আপনাকে এবং এখন টিভি সকল দর্শকদের অনেক ধন্যবাদ দেখুন এই যে গ্রীষ্মকাল যেটা আমরা বলছি এটি এপ্রিল মে মাস এবং কখনও কখনো জুন মাস পর্যন্ত এক্সটেন্ডেড থাকে এইটিতে তাপমাত্রা বেশি থাকবে এটাই স্বাভাবিক এটি একটি প্রাকৃতিক নিয়ম বাংলাদেশ ছয় ঋতুর দেশ ছিল কিন্তু বর্তমানে যেটি দেখা যাচ্ছে যে এই এখানে গ্রীষ্ম বর্ষা এবং শীত এই তিনটি ঋতুই দেখা যাচ্ছে আষা শ্রাবণ এবং শরৎ হেমন্ত এই যে আমরা যে বাকি যে ঋতুগুলো সেগুলো আমরা এখন আর দেখতে পাচ্ছি না কারণ এখানে গ্রীষ্মের যে দৈর্ঘ্য সেটি অনেক বৃদ্ধি পেয়েছে প্রকটতা বৃদ্ধি পাচ্ছে আবার শীতের দৈর্ঘ্যটা কমলেও প্রকটতা মাঝে মধ্যে বেশি দেখা যায় কখনো কম দেখা যায় বর্ষাটা অল্প সময়ের ভিতরে বেশি বৃষ্টির প্রবণতা দেখা যায় এটি যে শুধু বাংলাদেশের সমস্যা তা না এটি বৈশ্বিক একটি পরিবর্তনের একটি ফলাফল কিন্তু এই ফলাফলটি বিশ্বব্যাপী পরিবেশ ধ্বংসের একটি অনিবার্য ফলাফল হিসেবে আমরা দেখছি যেই কারণে তাপমাত্রা একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে একইভাবে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি একটু ভিন্ন কারণ বৈশ্বিক যে বিষয়গুলো আছে যেমন বৈশ্বিক ডিফরেস্টেশন আমাজনের বন ধ্বংস করা কিংবা আমাদের যে অন্যান্য জায়গাগুলোতে উন্নত বিশ্বের জীবাশা জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং অনিয়ন্ত্রিত নগরায়ন শিল্পায়নের এগুলোর কারণে বৈশ্বিকভাবে দেড় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এটি সর্বজনভাবে এখন আমরা জানি কিন্তু এটির সাথে সাথে আঞ্চলিকভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা দেখছি যে ইন্ডিয়ান বিশেষ করে ইন্ডিয়ান পার্টের নদীগুলোকে তারা ভীষণভাবে পরিবর্তিত করেছে চাইনিজ নদীগুলোকে তারা পরিবর্তন দিক পরিবর্তন করেছে সেই ক্ষেত্রে নদীর দৈর্ঘ্য প্রস্থ এবং প্রবাহ বিঘ্নিত হয়েছে এক যে কারণে ভাটির দেশগুলোতে পানি প্রবাহ কমে এখানে এক ধরনের মরুময়তা সৃষ্টি করছে ফারাক্কা তার অন্যতম একটি উদাহরণ এবং এটির সাথে সাথে আমরা নেপাল সহ যে মাউন্ট এভারেস্ট বা হিমালয়ের যে চূড়াতে যে বরফগুলো এতদিন ধরে পানি প্রবাহিত বরফ গলে পানি প্রবাহিত হতো এখন অতিরিক্ত গরমের কারণে এই বরফ গলা কিন্তু কমে এসেছে অর্থাৎ বরফের পরিমাণ কমে এসেছে এখন সেই জায়গাতে কঠিন শিলা দেখা যাচ্ছে এই শিলা আবার তাপমাত্রা অ্যাবজর্ব করছে পুরো রিজনটাকে উত্তপ্ত করছে এখন বৈশ্বিক বা আঞ্চলিক কারণগুলো আমরা জানি এগুলো আবহমান কাল ধরে এগুলো হচ্ছিল কিন্তু প্রবলেম হয়ে গেছে সেই দেড় ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে স্থানীয় আমরা আমাদের তাপমাত্রা বৃদ্ধির যেই ফ্যাক্টরগুলো অর্থাৎ ওয়ার্মিং ফ্যাক্টরগুলো সেগুলোকে দুই তিন গুণ ট্রিগারিং আপ করেছি এবং তাপমাত্রা কমার যে ফ্যাক্টরগুলো যে উপকরণগুলো আছে এগুলোকে আমরা ইনেকটিভ করে দিয়েছি অর্থাৎ জলাশয় এবং সবুজকে আমরা তুলনামূলকভাবে কম গুরুত্ব দিচ্ছি এবং এগুলোকে যে কোনো উন্নয়নের প্রথম কোপটি পড়ছে হয় কোনো জলাশয় ভরাটের মাধ্যমে অথবা কোনো বৃক্ষ কর্তনের মাধ্যমে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যেই সকল বিষয়ে তাপমাত্রা বৃদ্ধি পায় ধরেন যানবাহনের আধিক্য তাপমাত্রা বৃদ্ধি পাবে সেখানে আমাদের ঢাকা শহরে দশ লক্ষ যানবাহনের একটা স্বাভাবিক ক্যাপাসিটির জায়গায় আমরা এখন ষোলো সতেরো লক্ষ যানবাহন চলাচল করছি আমাদের এই শহরে দশ বছর আগেও দশ লক্ষের নিচে এসি চলতো এখন এটি ষাট লক্ষের বেশি ইউনিট এসি চলছে আমাদের এই শহরের পঞ্চাশ ষাট লক্ষ মানুষের ক্যাপাসিটির একটি শহর কিন্তু সেখানে আমাদের পনে দুই কোটির বেশি মানুষ বসবাস করছে তাদের বিভিন্ন রকম প্রত্যাহিক চাহিদা মেটানোর জন্য আমরা ধরেন রান্নাবান্নার জন্য আমাদের পঞ্চাশ লক্ষের ইউনিটের বেশি চুলা জ্বলছে সো চুলা গাড়ির ইঞ্জিন এসি এগুলো তো এক ধরনের যন্ত্র এগুলো থেকে তাপ হচ্ছে সাথে সাথে আমরা আমাদের বায়ু দূষণের দিক থেকে আমরা পৃথিবীর অন্যতম প্রধান শহরের ঢাকা পরিণত হয়েছে দেশব্যাপীও বায়ু দূষণ আছে বায়ু যেখানে বেশি দূষিত থাকে সেখানে অ্যাবজর্ব করে তাপমাত্রা বেশি সো এটি একটি ফ্যাক্টর আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা মারাত্মকভাবে আমরা অব্যবস্থাপনার ভিতরে আছি শুধু যে ঢাকা তা না সারা দেশব্যাপী ঢাকাতে তো তা কিছুটা ব্যবস্থাপনার চেষ্টা করা হচ্ছে দেশব্যাপী ওপেন ডাম্পিং সব জায়গায় সো সেখান থেকে মিথেন জেনারেট হয়ে আবার তাপমাত্রা বৃদ্ধি করছে আবার আমাদের স্থপতিবিদরা এখন একটি অপোকালচার শুরু করছে যে বিল্ডিংগুলো সব বানাতে হবে কাজ দিয়ে এবং সেই কাজটি আগের মতো সোজা করেও দিচ্ছে না এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে দিচ্ছে নকশা করে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকছে সেখানে সূর্যের আলো রিফ্লেক্ট করে আশেপাশে এলাকাকে উত্তপ্ত করছে অর্থাৎ আমাদের সকল পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি যেগুলো দিয়ে আমাদের তাপমাত্রা উত্তপ্ত হয়ে যায় ওই রাস্তার উপর আমরা দেখতে পাচ্ছি কড়াই দিয়ে কই মাছ বাঁচছে কই মাছ খাওয়ার যেই প্রচেষ্টা সেটি সাকসেসফুলি আমরা করতে পেরেছি আর আস্তে আস্তে আমরা বলছি যে এত গরম কেন এই ছায়া কোথায় আমাদের আসলে কোথায় ছায়া আমরা রাখি নাই এটি আমাদের কর্মফল এবং সেটি দীর্ঘদিন ধরে করে আমরা এই জায়গাতে আসছি যে কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আপনাকে ধন্যবাদ একটু আপনার কাছে জানতেছি এই যে কর্মফল ছায়া নেই এটি তো অবশ্যই নগরবাসীর দায় আছে এবং আমরা যদি একটু উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করে বলি যে আমরা অনেকেই বলি যে উন্নত বিশ্বের মানুষ সব নিয়ম মানে আইন মানে আমরা মানি না কিন্তু আমরা যদি একটু ঘুরিয়ে বলি যে উন্নত বিশ্বের মানুষকে আইন মানাতে বাধ্য করা হয় তারা যে নিজ থেকেই মানে বিষয়টি তারা যে একদম সভ্য হয়ে জন্মেছে বিষয়টি ওরকম নয় তাদেরকে সভ্য হতে বাধ্য করা হয়েছে সেটি সেখানকার সিটি কর্পোরেশন বা সেখানকার যে তারা করেছে সেখানে আমাদের কেন আপনারা সভ্য করতে পারছেন না না সেটা ঢাকা দক্ষিণ সিটি কর বিশ্বভাবে আজকের এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তৃষ্ণা এটার সম্মানিত উপস্থাপক যেন মাহমুদ রাকিব এবং আমাদের শ্রদ্ধেয় পরিবেশ বিজ্ঞানী যেন আহমেদ কামরুজ্জামান এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম যে আসলে সভ্যতার বিষয়গুলো যদি বলি ঠিক আমি ওইভাবে না বলে বলবো যে আসলে আমরা অনেকটা কেয়ারফুল্লি কেয়ারলেস আমরা সব কিছুই জানি এখানে শিক্ষার হার কি আমরা কি যথেষ্ট আমাদের শিক্ষার হার আছে সবাই কিছু জানি সব কিছু বুঝি যে হ্যাঁ আমাদের কি করতে হবে কি করণীয় আছে আমার এই দেশের লোকটাই কিন্তু যখন বিদেশে যায় তখন কিন্তু প্রতিটি আইন কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে সেখানেও কিন্তু নতুন করে তাকে শিখাতে হয় না তার করে ঠিক না সে পালন করতে বাধ্য হয় হ্যাঁ বাধ্য হচ্ছে না হচ্ছে না ঠিক আছে ঠিক আছে তা এখন বিষয়টা হলো যে আমরা অনেক কিছুর ক্ষেত্রেই এখানে প্রত্যেকটা জিনিসে ধরেন আমার ঢাকা শহরে যে পরিমাণ লোক থাকা উচিত যেই পরিমাণ যত এটা প্রত্যেকটা এই যে আমার সামনে একটা কাপ আছে আপনি কাপের ভিতরে ধরেন এখানে তিনশো এম পানি এখানে হয়তো ধরবে এখন এটাকে যদি আমি পাঁচশো এম এটা দিয়ে সেটা উপসে পড়বে সেই বিষয়গুলোর কারণে প্রত্যেক কিছুকেই কিন্তু আমি নিয়ম নীতি ইত্যাদি ইত্যাদিতে কিন্তু আসলে বাঁধতে পারছি না কিন্তু এটি কিন্তু আপনার বাস্তবতার নিরিখে কিন্তু আপনাদেরকে দেখতে হবে ঠিক একইভাবে আমাদের আইন না মানার কিন্তু একটা সংস্কৃতি সব জায়গাতে আছে আমি যদি বলি একটু পরে হয়তো আমাদের কামরুজ্জামান সাহেব বলবেন যে আমাদের যে ঢাকা শহরে যে খালগুলো আছে আজকে তার চিত্রটি কি কেন হয়েছে তো সেখানে কিন্তু আমরা আইন মানছি না দেখেই কিন্তু ইয়ে হচ্ছে এখন আমরা বলেন যে ঢাকা দক্ষিণ সিটি গিয়েছে আমরা প্রতিনিয়ত কিন্তু এটা নিয়ে একটা সংগ্রাম করতে হচ্ছে অনেকটা যদি বলি যে এটা ইঁদুর বিড়াল খেলতে হচ্ছে এই যে উচ্ছেদের কার্যক্রমগুলো আমাদেরকে নিয়ে তো এটি তো আসলে সম্ভব নয় প্রত্যেকের মধ্যে যে কারণ সুস্থ পরিবেশ যদি থাকে সুন্দর পরিবেশ যদি থাকে সেটি আপনার জন্য যেমন সহায়ক হবে আমার জন্য সহায়ক হবে একটা সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে সুন্দর স্বাস্থ্য করার জন্য কিংবা আজকে যেটি ছায়া তৃষ্ণা যেটি বলছে আমরা ছায়া একটি ইয়ে হবে সেটি কিন্তু হচ্ছে আপনি কিছুদিন আগে দেখেন আমরা বাধ্য করেছি মাননীয় মেয়র মহোদয়ের দৃঢ়চিত্তের কারণে কিন্তু আদি বুড়ি গঙ্গা কিন্তু আজকে পূর্বের অবয়বে ফিরে এসেছে এবং আমরা সেটিকে নান্দনিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি জানেন যে একটা ছোট কাজ একটু সময় দিতে হবে এটি নান্দনিক পর্যায়ে সেখানে বিনোদনের ব্যবস্থা সেখানে খেলাধুলার ব্যবস্থা সেখানে ব্যায়াম করার ব্যবস্থা এবং সেখানে একটু বসার ব্যবস্থা এবং প্রাকৃতিক পরিবেশ সেগুলো সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো থেকে শুরু করে সে কার্যক্রমগুলো শুরু করা হচ্ছে তো এখানে আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছে তো সকলে যদি এটি সহযোগিতা করে সোজা কথা আইন আমাদেরকে মানতে হবে আইন না মানলে এটি আপনার জন্য আমার জন্য এখন সুন্দর সমাজ সুন্দর নগরী করার ক্ষেত্রে কিন্তু এটি কোনোভাবেই সহায়ক হতে পারে আইন মানতে আপনি একটি কথা বলেছেন যে গাছ লাগানো হচ্ছে আপনি এই যে আদিবরিগাকে উদাহরণ দিয়ে বলেছেন গাছ লাগানো হচ্ছে একটু আপনার কাছে আমি জানতে চাই এই যে আমাদের ঢাকা শহরে সৌন্দর্য বর্ধনের নামে গাছ লাগানো হচ্ছে এই গাছগুলো পরিবেশ বান্ধব কতটুকু না শুধু সৌন্দর্যই বর্ধন হচ্ছে আমাদের ছায়া বা শীতল করার জন্য কিছু গাছ কিন্তু রয়েছে আবার কিছু গাছ আছে যেগুলো পরিবেশ বান্ধব নয় কিন্তু সৌন্দর্য বাড়াচ্ছে গাছগুলোর প্রকৃতি যদি একটু বলেন দেখুন প্রত্যেকটা বিষয়ের মানে আমাদের আবশ্যকতা বিবেচনা কাজ করতে হবে প্রায়োরিটি ভিত্তিতে আমার যখন ক্যাপাসিটির তুলনায় তিন গুণ বেশি মানুষ বসবাস করছে আর আমি যদি সেন্ট্রাল ঢাকাকে আপনি যদি একশো পঁচানব্বই স্কোয়ার কিলোমিটার বা তা এক্সটেন্ডেড আপনি তিনশো কিলোমিটার তিনশো স্কোয়ার কিলোমিটার পর্যন্ত আপনি এক্সটেন্ড করেন এই টোটাল এরিয়ার মানুষের প্রয়োজনীয় কত স্কোয়ার কিলোমিটার আমার বনভূমি দরকার ছিল তার আমরা কতটুকু আছে আজ থেকে পঁচিশ থেকে আঠাশ বছর আগের স্ট্যাটিস্টিক্স এবং এরিয়াল ফটোগ্রাফি দেখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পনেরো ষোলো পার্সেন্ট বা তার চেয়ে একটু বেশি আমাদের সবুজের পরিমাণ ছিল আর আমাদের জলাধারের পরিমাণ ছিল তারও বেশি কিন্তু প্রায় বিশ বাইশ ভাগ আমাদের ঢাকা এবং ঢাকার ভিতরে তো ছিল ঢাকার আশেপাশে ছিল সাতচল্লিশটা খাল ছিল যেটা মিজান ভাই মাত্র বললেন আমাদের নদীগুলো তো এখন নামমাত্র নদী হিসাবে আছে এগুলোর যে ক্লিননেস এগুলোর পরিচ্ছন্নতা দখল দূষণ এগুলো পর্যস্ত সো এই জিনিসগুলো এখানে আছে নাই যেটা সেটা হলো যে মানুষের প্রয়োজনীয় অপরিহার্য বৃক্ষ এবং অপরিহার্য জলাধার এগুলো আমাদের নাই তো বৃক্ষের জায়গায় বৃক্ষের নিশ্চয়তা না করে আমি সেকেন্ডারি হিসাবে ফুলের বাগান করা বা বাগান বিলাসের গাছ লাগানো হ্যাঁ এটা আমার সেকেন্ডারি আমি বলছি না যে এটা আমার প্রয়োজন নাই আমাকে খেয়াল করতে হবে যে এই মানুষদেরকে অক্সিজেন সরবরাহ করতে হবে এই মানুষদেরকে শীতলতা দিতে হবে ছায়া তৃষ্ণা আছে সেটা মেটাতে হবে এই নগরের যে প্রান্তিক মানুষজন আছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে ছায়াতে দাঁড়িয়ে দুই দণ্ড বিশ্রাম নিবে সেই জায়গাগুলো কোথায় আমরা যে একে একে গাছগুলো কেটে ফেলছি আমার

ট করি কিন্তু টোটাল বুড়িগঙ্গার কি অবস্থা আমার বসিলা থেকে শুরু করি কিংবা আরও উপরে যদি আমি আমিন বাজার ল্যান্ডিং সাইট থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে এত দূষিত যে ওখানে এখন যাওয়াই না এটাকে পানি বলা যায় না এটা আল কাতার মতো অবস্থা দাঁড়াচ্ছে একইভাবে আমার যে এই যে ধানমন্ডির এই যে এই রোডে মিজান ভাই হয়তো বলবেন বারবার খালি ধানমন্ডি কেন নিয়ে আসেন অন্য কোনোটা বলতেছেন আসেন আমরা দেখাই পলের সামনে দেখেন আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে তুলনামূলকভাবে জলাভূমি এবং বনভূমি উত্তরের চেয়ে বেশি ছিল এখনো আছে কিন্তু তাপমাত্রার দিক থেকে উত্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে কম দক্ষিণে তাপমাত্রা বেশি এটি কেন এই বড় বড় দক্ষিণে দক্ষিণে আপনার কুলিং ইফেক্ট যা যা করার ছিল এগুলো একসময় দক্ষিণে বেশি ছিল কিন্তু এখন কেন এই ইভেন আমরা যদি বড় স্ট্রাকচারের কথা বলি উত্তর স্ট্রাকচারগুলো বেশি হয়েছে মেট্রো তারপরে এলিভেটেড এক্সপ্রেস গত চার বছরের ধরে নতুন আমরা যেহেতু স্টাডিটা দুই হাজার সতেরো থেকে চব্বিশের সাত বছরের জন্য করেছি আমরা সেখানে দেখেছি পার্থক্যটা যে আসছে উত্তরে আমার যতটুকু এই সাত বছরে যতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণে আমার তার চেয়ে বেশি বৃদ্ধি পেলো প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড বেশি দক্ষিণে বৃদ্ধি পেল সো সিটি কর্পোরেশন কি ওই জায়গাটিতে আসবেন যে আমার তাপমাত্রা কেন বৃদ্ধি পেলো আমার রিসার্চাররা অ্যাকাডেমিশিয়ানরা কোনো তথ্য বের করেছে কিনা এবং সেটা তাদের পরামর্শ সাথে পরামর্শ করে যে তাপমাত্রা বাড়ার কারণ কি এবং কিভাবে এটাকে কুলিংয়ের জায়গা নিয়ে আসা যায় সেটাতে যেতে হবে এবং ডেফিনেটলি এখানে গাছ অন্যতম একটি কম্পোনেন্ট এবং বৃক্ষ কেটে সেইখানে চারা গাছ কোন গাছ হবে এটি ব্যাপার কয়েকটা ফ্যাক্টর আছে বৃক্ষ কেটে চারা গাছ লাগিয়ে পাঁচটা দশটা লাগিয়ে কোনোভাবে দাবি করা যাবে না যে আমরা একটা জায়গায় পাঁচটা কেটেছি মাথায় রাখতে হবে যে এটি বৃক্ষের জায়গাতে যেতে দীর্ঘ সময় অন্তত দশ বারো বছর লাগবে এটির ক্যানোপি এবং অন্যান্য ইকোসিস্টেম সার্ভিসগুলো দিতে তারপরেও আমাদের তো গাছ লাগাতে হবে কিন্তু কাটার আগে একটা জিনিস চিন্তা করতে হবে একান্তই যদি এটাকে ওইখানে কোনো নির্মাণ কাজ করতে হয় তাহলে গাছটাকে স্থানান্তর করা অর্থাৎ আমি কাটার বিকল্প কিছু একটা আমাকে ট্রাই করতে হবে আমি মিজান ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমাদের এই ধরনের কোনো আমি জানতে চাই একই সঙ্গে স্যারের প্রফেসি তিনি যে বিষয়টি বলছিলেন যে উত্তরের চেয়ে দক্ষিণের তাপমাত্রা কেন বেড়ে গেল একই সঙ্গে আমার এই সঙ্গে শুধু আমি একটি প্রশ্ন যুক্ত করবো আমরা উত্তরের মেয়র বা উত্তর সিটি কর্পোরেশনকে এই তীব্র দাবদাহ কমাতে নানান কর্মসূচি আমরা হাতে নিতে দেখেছি গণমাধ্যমে আমরা দেখি দক্ষিণ দিনে আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পাইনি গত যদি আট দশ দিন বলি সেটি কেন আপনার কেন মাঠে নেই সে উত্তর জানবো তবে দর্শক তারা কিন্তু ছোট্ট একটি বিরতি একটু পরেই সঙ্গেই থাকুন বিরতির পর কথা বলছিলাম ছায়া তৃষ্ণা নিয়ে ভাই আপনার কাছে দুটি প্রশ্ন ছিল কেন তাপমাত্রা দক্ষিণে বেড়ে গেল আর মাঠে দক্ষিণ দক্ষিণকে আমরা পাচ্ছি না সেটি একটি বিশ্লেষণ আমার ভাই উল্লেখ করেছেন প্রথমত বলবো আপনি কি এটি অস্বীকার করতে পারবেন যে ঢাকা দক্ষিণ সিটি অতভুক্ত এলাকা সবচেয়ে বেশি ডেন্সলি জি পুরান ঢাকায় কি অবস্থা আমি যদি এখন এটি রাস্তা করতে যাই সে স্মুথলি সে রাস্তাটি করা কতটুকু দুঃসাধ্য সেটি সহজে অনুমেয় সুতরাং এখানে দক্ষিণে উত্তরের চেয়ে দক্ষিণে কিন্তু পপুলেশনটা এবং এটা ঘনবসতি এলাকা সেটা দক্ষিণের তাপমাত্রা কম ছিল মানে বিষয়টা ওই কারণে আসছে

আমরা প্রতিদিন কিন্তু এক লক্ষ দশ হাজার কি বলে যে লিটার পানি কিন্তু রাস্তায় এখানে ছাড়া হয় চারটি ইয়ে আমাদের ফাউন্টেন ঝর্ণা আমাদের এখানে আমাদের প্রতিদিন পরিচালনা করা হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং আমরা এটি বিশেষভাবে রেড কিসেন্টের সহায়তায় একটা কুলিং স্টেশন স্থাপন করেছি স্টেডিয়ামের সংলগ্ন এলাকাতে সেখানে কেউ যদি কখনো অসুস্থতা ফিল করে এবং কিছুক্ষণ যদি বিশ্রাম নিতে চায় সেই বিষয়গুলো আছে তারপরে আমাদের যেই কার্যক্রমগুলো আমি মনে করি যে এটির সহায়ক হতে পারে স্বল্প মেয়াদিও যদি বলি আমাদের যেই উদ্যান বলেন শিশু পার করেন উন্মুক্ত চত্বরগুলা এগুলা কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু পরিচর্যা করে আর গাছ গাছালি যেটা যতটুকু যেটি আছে সেটুকু পরিচর্যা করে কিন্তু আমরা পরিবেশের উপযোগী করতেছি দেন আসি দৃশ্যমান যেটি আমাদের কামরুজ্জান ভাই আপনিও বলেছেন যেটি হচ্ছে যে যে কোনো একটি বৃক্ষ একটি শিশু জন্মগ্রহণ করলেও তাকে আর্নিংস করতে গেলে একটা ব্রেদিং টাইম দিতে হয় ঠিক এখানেও একই অবস্থা হ্যাঁ আমরা একদিনে এটি আলাদিনের চেরাগ নয় কিংবা এটা কারেন্টের সুইচ না দেয় এটা টিপ দিলে সাথে সাথে হবে বাট এটি পরিকল্পিত নগর গর গড়তে গেলে কিন্তু একটু সময় দিতে হবে আপনাকে সেই জন্য আমি একটু আগে বলেছি যে আমরা বিশেষভাবে যে জলাধারগুলোকে পুনরুদ্ধার করা যেমন আমরা একটি জলাধার অলরেডি ধোলাই ধুলাই খালের সেই জলাধারটা কিন্তু আমরা খুব সুন্দর অবয়বে ফিরে নিয়ে আসছি আপনাদেরকে হয়তো কিছুদিনের মধ্যে আমন্ত্রণ জানাবো যে আপনার সেটা উপভোগ নান্দনিক পরিবেশটা উপভোগ করার জন্য এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটু আগে বুড়িগঙ্গার কথা বলেছি আরও চারটি খাল যেগুলো আমাদের মেজর খাল কালুনগর শ্যামপুর জিরানি মান্ডা এক একটা দুর্গ আপনারা জানেন এবং তারা সংকুচিত হতে হতে এখন সুতার মতো অবস্থায় পরিণত হয়েছে আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে এই যে পরিবেশবাদীরা আছেন এবং যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল যারা এই পরিবেশকে আপনারা যারা সহ সকল সিভিল সোসাইটি সহ সবাইকে নিয়ে তার পূর্বের অবয়বে ফিরে নিয়ে সেই খালগুলোকে দুই পাশে অন্তত হাঁটার রাস্তা সুন্দর গাছগাছালি লাগিয়ে সাইকেল লেন থেকে শুরু করে

এদের জন্য একদম এদের জন্য কি করেছে এদের মধ্যে যেমন আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আমার কাছে এখন ডকুমেন্টের এভিডেন্স আছে এটি হয়তো বা হয়তো মনে করতে পারেন যে এটিকে লোকদের তাদেরকে যতটুকু পানি বা পানীয় খাওয়ানোর ব্যবস্থাগুলো কিন্তু আমরা করেছি কিন্তু ইতিমধ্যে আমার কাছে ডকুমেন্টের এভিডেন্স আছে তো এই কাজগুলো কিন্তু আমাদের আঞ্চলিক পর্যায়ে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে মানুষের জমায়েত হয় সেই কার্যক্রমগুলো আমরা চালাচ্ছি স্যার ঢাকা শহরে সবচেয়ে বড় বড় বাস স্ট্যান্ড বলি আপনি বলছিলেন যে ব্যবসায়িক যে বড় বড় হাবগুলো যেগুলো আপনাদের অধীনে সেখানে যে আপনারা মনে মনে পানির বুথ করে দিতে পারতেন বা কিছু যারা রিক্সলা ছাতা বিতরণ এমন কোনো কিছু আমরা দেখি না কিন্তু আপনাদের না আমাদের এই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি কিন্তু এটি তো আসলে ওই ওই কি বলে যে ওই পর্যায়ে যদি পানির বিষয়গুলা এটা জানেন যে ওয়াশার জন্য যত সহজতর হবে এটি কিন্তু আমাদের আমি পানি আনতে গেলে কিন্তু এই পানীয় জলগুলো কিন্তু ওয়াশার থেকে আনতে হবে তাদের তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে এটির বিষয়ে আমার ক্ষেত্রে যেটি করতে পারি যেটা আমি বলেছি যে আমরা রাস্তায় পানি দেওয়া

যে দেখুন আমরা কমিটেড আমরা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি খুব ভালোভাবে বাংলাদেশ আবার আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো অ্যাচিভ করার চেষ্টা করছি সো মূল প্রিন্সিপালটা হলো আমার যত ধরনের ডেভেলপমেন্ট হবে সবগুলো আমি দেখব যেই চশমা দিয়ে সেটা হলো সাস্টেনেবিলিটি বা ট্যাক্সই এবং ট্যাক্সই করতে গেলেই বিষয়টা পরিবেশগত বিষয়টা আগে আসে এটি আমরা কাগজে বলছি কিন্তু কাজের সেই গরু শুধু কাগজেই দেখা যাচ্ছে গোয়ালে দেখা যাচ্ছে না কয়েকটা উদাহরণ দিতে পারি আপনার পার্কের কথা চিন্তা করেন সেটি আমাদের উন্নয়নের দর্শনে গিয়ে আমি সেই পার্কটার গাছগুলো সব কেটে ফেললাম যদিও দক্ষিণের মেয়র মহোদয় এটি এটিতে এটি গাছগুলো রক্ষা করার বা সেই জায়গাতে তিনি চান নাই আমরা ধন্যবাদ দিচ্ছি অবশ্যই কিন্তু এরপরে আসেন আপনি ফার্ম গেটের আনোয়ারা পার্কের ওইটার কথা চিন্তা করেন আপনি এরপরে অন্যান্য হাতিরঝিলের কথা চিন্তা করেন বিজিএমির ভবন উৎখাত করা হলো একটি চালু বিল্ডিং উৎখাত করা হলো আমাদের সবার সম্মতি আমরা সবাই খুশি হয়েছি যে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু সেই একই ম্যানেজমেন্টে আবার কিন্তু সেখানে আমাদের র্যামটা ওখানে নেমেছে চল্লিশটা পিলারের কাজ চলছে অবশ্যই এগুলো আছে এগুলোতেও পরিবেশ এগুলো কাজ শেষ করার পরে চালু হলে পরিবেশগত উন্নয়ন হয় আমরা জানি কিন্তু আপনার যেই জায়গাটা এটা তো আপনার শোরুমের মতো আপনি কি দেখালেন আপনি দূষণকারীদের কি দেখালেন যে একটা লেভেল যাওয়ার পরে এই দূষণ করা যাবে তাই তো আপনি এটা যখন এর বিল্ডিং থাকছে তখন কিন্তু এটা দূষণ করা যাবে না দখল করা যাবে না কিন্তু অন্য কাজের জন্য এটা করা যাবে তাহলে বিষয়টা যে এটা দাঁড়াচ্ছে যে আপনি ম্যাক্সিমাম টলারেন্সটা এনভারনমেন্টের জন্য দেন নাই ম্যাক্সিমাম গুরুত্বটা আপনি ডেভেলপমেন্টের জন্য দিয়েছেন মেসেজটা হলো যে এইটা তার মানে অন্য আরেক জায়গায় অন্য কোনো কেউ এটাকে প্রায়োরিটি মনে করবে এবং সেটি সে এইভাবে আরেকটা পুরোটা ভরাট করবে এক একটা অথরিটি এসে এই অংশটুকু ভরাট করলো আরেকটা অথরিটি বলবে যে আমার ওই যে রেলগেটের পরের পুরোটাতে আরেকটা উন্নয়ন কিছু করা হোক আমাদের মেসেজটা ইম্পর্টেন্ট আগে ভাঙ্গার করে র্যাঙ্কস ভবন ভাঙ্গার পরে কি মেসেজ গেছিল যে অন্যায়ভাবে যদি কোনো কিছু করা হয় সেটা যত শক্তিশালী সেটা ভাঙ্গা হবে কিন্তু আমরা সেই জায়গাতে এখন যেতে পারছি না যদিও এই ধরনের পরিকল্পনার ভিতরে অনেকের মতামত নেওয়া হয়েছে কিন্তু সবাই যে সঠিকভাবে মতামত দিয়ে সরকারকে গাইড করেছে এই গ্যারান্টিও তো দেওয়া যায় না এখানে স্বার্থ তো প্রায়োরিটি পাইতে পারে সো এই কারণে বলছি যে আমরা যদি উন্নয়ন দর্শনটা আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রীও এটা সবসময় বলছেন আমরাও সেটার সাথে একমত উন্নয়নের দর্শনটা যেই চশমা দিয়ে দেখতে হবে সেটি যাতে পরিবেশের চশমা হয় সেটি যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্টের চশমা হয় তাহলে কিন্তু গাছ কাটার আগে বারবার চিন্তা হবে যে এই গাছটা যেটা মিজান ভাইকেও আমি বলেছিলাম যদি উনি উত্তরটা এখনো দেন নাই পরে দিবেন যে গাছ স্থানান্তর করার সহজ একটি পদ্ধতি ওনারা ভাবনা করবেন কি না একান্তই যদি ওই জায়গায় কোনো কাজে গাছের জায়গা গাছ সেখানে সরাতে হয় গাছের জায়গায় উন্নয়ন করতে হয় তাহলে সহজেই কিন্তু যে ভেকু মেশিন যেগুলো মাটি কাটার যে মেশিন মোটামুটি ওই দামের ওই ডিজাইনেরই মেশিন পাওয়া যায় আমরা পৃথিবীর অনেক জায়গায় দেখছি গাছটাকে পুরোটাকে উঠিয়ে নিয়ে আরেক জায়গাটা মাটি সহ আরেক জায়গায় লাগানো যেতে পারে তাহলে ওভারঅল ভেজিটেশনের পরিমাণটা কম হবেন এবং এটা যা স্থানান্তরিত হবে এখনই আপনারা এমনকি একটা করেছেন পর্যন্ত কোনো গাছ না আসলে ওই ওই টেকনোলজিটা কিংবা আমি আহ স্বীকার করতে পারি সেটি হচ্ছে যে ওইভাবে আসলে আমরা আর ওইভাবে আমরা গাছ আসলে ওইরকম কর্তনের বিষয়টা কিন্তু আমরা ওই উদ্দেশ্য কিন্তু আমাদের না হ্যাঁ অনেক সময় গাছ কাটা হয় এটি আমি আসলে আমার উদ্দেশ্যটা কি গাছ কাটে কি বাণিজ্যিক উদ্দেশ্যে কি আমি গাছ কাটছি নাকি অন্য কোনো উদ্দেশ্যে গাছ কাটছি এখন আমরা হয়তো দুটা চারটা গাছ জন্য যে ওই মেশিনটা ইনভেস্টেড বিষয়টি আসলে হয়তো আমরা করিনি কারণ আমি আমি এক্সেন্সে বলবো যে আমি কেন সেইখানে যাব আমার কি গাছ অনেকগুলা কাটার ভাবনা আছে আমি কি আমাদের কামরুজ্জামান ভাইদের জন্য কি ক্ষেত্র তৈরি করে দেবো আমাকে বলার জন্য সুতরাং আমি মেশিন কেন কিনবো আর গাছ কেন কাটবো ঠিক আছে তাহলে এখন থেকে তাহলে আর আর নতুন করে কোনো গাছ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নামে একটা সমঝোতা বাংলাদেশ সাইন করেছে এবং সেইখানে কমিটমেন্ট যে আমরা বাই টোয়েন্টি থার্টি আমরা আমাদের পুরা যা যা যেখানে যেখানে ডিফরেস্টেশন হয়েছে সেটা আমরা রিট্রিট করার চেষ্টা করব এবং আমরা আর নতুন করে কোনো গাছ কাটবো না সো মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ নির্দেশনা এবং কমিটমেন্টকে আমাদের বাকি এদের কিন্তু রেসপেক্ট করতে হবে আমাদের জানতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর ওয়ার্ডটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের ধরে রাখতে হবে একটু আপনার কাছে জানবার আছে আপনারা নিশ্চয়ই জানেন আবহাওয়া অফিস যদি বারবারই বলেছে যে আবহাওয়া এরকম তাপমাত্রা কত যেতে পারে গরম বাড়বে এরপরও আমরা দেখেছি ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন জায়গায় এই গরমের মধ্যে মানুষের আপনারা দুঃখ দুর্দশা বা দুর্ভোগ বাড়িয়েছে নানান কারণে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ সড়কে আপনারা আপনারা বা আপনাদের কোনো দপ্তর যেহেতু সড়ক আপনাদের অধীনেই সিটি কর্পোরেশন সেখানে কাজ চলছে খোরাখুরি হচ্ছে বিশেষ করে আমরা দেখছি মধ্যে ঝিল থেকে একদম সায়দাবাদ যে ফ্লাইওভারে ওঠার মুখ এই পুরো রাস্তাটি কিন্তু খোঁড়া হয়েছে সেখানে আমরা প্রতিদিন দেখি লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার গাড়ি দুর্ভোগ পাচ্ছে গরমে রোদের মধ্যে এটি কেন এই গরমটা কেন আপনার বিদেশে আনলেন ধন্যবাদ যে আসলে আমি স্বীকার করতে দ্বিধাবোধ করব না যে হ্যাঁ আমরা সেটি দিয়েছি কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যদি বলেন তাহলে কেন দিয়েছি বিভিন্ন সংস্থা তাদের বেশ কিছু স্বল্প দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তথা উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে ধরেন আমি যদি ছোটোখাটো বলি আপনার এটা বিদ্যুৎ লাইন হতো বা কিংবা গ্যাস লাইন কিংবা পানির লাইন এটা অনেক সময় ওরা বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য দিয়েছে এবং আমরা তাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছি যে তিরিশে এপ্রিল হলো আমাদের লাস্ট ডেট সে ভিতরেই কিন্তু আপনি আপনার এই কর্তন শেষ করতে হবে আমরা তাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছি কারণ বৃহত্তর স্বার্থে সমন্বয়ের স্বার্থে আমাদেরকে এগুলো দিতেই হয় কারণ হচ্ছে তাও আমরা অনেক কিছু বিচার বিশ্লেষণ করি যে আমি এ রাস্তাটা কবে উন্নয়ন করেছিলাম আমার কয় দিন হয়েছে সেটা একটা বিষয় জন কিভাবে ন্যূনতম পর্যায়ে রাখা যায় সেজন্য তাদেরকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে সে আলোকে তারা কাজ করছে সুতরাং বাস্তবতা নিরিখে সকলের উন্নয়নের স্বার্থে সেটি দেওয়া হয়েছে বৃহত্তর প্রাপ্তির জন্য একটু পেইন নেওয়ার জন্য আমি আপনি যেটা বলছেন ন্যূনতম ভোগান্তি সেটি কিন্তু এই রাস্তা যারা চলাচল করে তাদের সর্বোচ্চ ভোগান্তিতে আহ হয়েছে আমরা দেখছি গত প্রায় দুই সপ্তাহ ধরে আমি জানি না যারা কত মাস চলবে এখন যে আপনারা একটি গবেষণা করছেন ক্যাপস সেখানে আপনারা দেখিয়েছেন যে এখন পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছে সম্ভবত গত পঁচিশে এপ্রিল যদিও আবহাওয়া অফিস কিন্তু এত বলেনি তারা কিন্তু বলেছে এখন ঢাকায় হয়তো একচল্লিশ আমরা দেখেছি আজকে এক বিয়াল্লিশ ছিল সেটিও মোবাইল প্রযুক্তিতে তারা এখনো বলেনি তো এই যে আপনাদের যে গবেষণা বা আপনাদের যে তাপমাত্রা মাপার যন্ত্রতে চুয়াল্লিশটি চুয়াল্লিশ উঠলো এটি এখন পর্যন্ত ঢাকার ইতিহাসে গত লাস্ট কত বছর আগে এত হয়েছিল এবং এর মূল কারণটা কি সে উত্তর জানবো তবে দর্শক তারা গেলে চাপার ছোট্ট একটি পরে সঙ্গে থাকুন ফিরে এলাম পর আপনারা দেখছেন আপনার সঙ্গে আসার যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যেটা আপনারা বলছেন চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়েছে এটি বাংলাদেশের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ কিনা বা এর আগে কত বছর আগে এমনটা হয়েছিল মূল কারণগুলো কি কি দেখুন এখন যেই লিমিটেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের আবহাওয়া অধিদপ্তর যেই মানমাত্রাটা দিচ্ছে তাপমাত্রা সেটি বেসিক্যালি আগার গাতে ও যে আবহাওয়া অবৃষ্টি রয়েছে সেখানে খোলা জাগার মাঝখানে ঘাসের উপরে মেশিন রেখে ওনারা পরিমাপ করছেন এটি অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাটোলজিক্যাল অর্গানাইজেশনের প্রোটোকল অনুযায়ী নিয়ম অনুযায়ী ওনারা করছেন আমরা এটাতে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে আপনার একশো আটানব্বই স্কোয়ার কিলোমিটারের সেন্ট্রাল ঢাকা একটি মাত্র মনিটরিং স্টেশন দিয়ে একটি মাত্র ওয়েদার স্টেশনের ডাটা দিয়ে যদি আপনি বলেন যে ঢাকার আজকে গড় তাপমাত্রা এত তাহলে সেই তথ্যটি আমি মানতে রাজি না সেটি কি ওই এলাকার তাপমাত্রা দিচ্ছে ঢাকার বলছে এটা তো তাপমাত্রার মেজারিং ইনস্ট্রুমেন্টটা ঢাকা আপনি তো প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে মেজারিং ইনস্ট্রুমেন্ট দিতে পারবেন না কিন্তু আপনার একটা মিজান ভাই যেটা বললেন যে ঢাকা পৃথিবীর অন্যতম ডেন্সলি পপুলেটেড এরিয়া এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আরও বেশি মোস্ট ডেন্স এরিয়া সো এত জনস্বাস্থ্যের বিবেচনায় যখন এই তথ্যটা আমরা ব্যবহার করবো তখন অন্তত প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে মাইক্রোমেট্রোলজিক্যাল স্টেশন স্থাপন করা জরুরি এবং সেই ডাটা দিয়ে আমাদেরকে মানুষের জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা দিতে হবে আমরা তাপমাত্রা হিটওয়েভ সতর্কতা দিচ্ছি কিন্তু এটাকে আমরা এখনও দুর্যোগ ঘোষণা করি নাই কারণ কি কারণ হলো যে আমি তো ডাটা নিয়ে কথা বলছি আমি তো রিয়েল ফিল লাইক যে সিচুয়েশান মানুষের ভোগান্তি সেটা তো বলছি না আমার ডাটা লগারের ভিতরে কিন্তু বলা নাই যে মানুষ কতটুকু মানুষ ভোগান্তিতে ছিল কত মানুষ হিট স্ট্রোক করেছে কত স্কুল খোলার কারণে কত ছাত্র মারা গেছে এই জিনিসগুলো ওখানে নাই যে কারণে আপনি কোনো খালি জিনিসগুলো কতগুলো সংখ্যা হিসেবে বিবেচনা করলে এটা হবে না কারণ পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে পরিবেশগত বিভিন্ন চেঞ্জেস আসছে যে কারণে আমরা যেটা দেখছি আমরা ঢাকা শহরের প্রায় ষাটটা লোকেশানে গত দশ দিন ধরে আমরা এই তাপমাত্রা পরিমাপ করছি এবং আমরা লক্ষ্য করছি যে আমরা ফর্টি ফোর পর্যন্ত উত্তর তেরো নম্বর সেকশনে আমরা ফর্টি পর্যন্ত পেয়েছি দিনের বেলায় রোড সাইডে এখন রোড সাইডে আপনি যেখানে বেশি মানুষ চলাচল করছে রোড ইন্টারসেকশন বেশি যানবাহন বেশি সেখানে সূর্যের তাপমাত্রা ছাড়াও সেখানে আশেপাশে যদি গ্লাসমেট বিল্ডিং পিস কালো পিসের যে রাস্তা এবং বাতাস চলাচল যেখানে ব্যাহত হচ্ছে বায়ু প্রভাব বিল্ডিংয়ের কারণে বায়ু প্রবাহ কম সেখানে তাপমাত্রা বৃদ্ধি পাবেই কিন্তু সেই ডাটাটা কোথায় আমরা সেই ডাটাটার প্রয়োজনীয়তা ফিল করছি এবং দেখানোর চেষ্টা করছি যে আমাদের শুধুমাত্র একটি বা দুইটি বা তিনটি স্টেশনের ডাটা নির্ভরতা না করে আমাদেরকে এই ধরনের এক্সট্রিম ওয়েদারের সময় আরও ওয়াইডলি ডাটা কালেক্ট করতে হবে সেক্ষেত্রে অ্যাকাডেমিশিয়ানদের কাজে লাগানো যেতে পারে গবেষকদের কাজে লাগানো যেতে পারে এবং এই তাপমাত্রা পরিমাপক যন্ত্র যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না এটি সিটি কর্পোরেশনের উদ্যোগ নিতে পারবে যদিও উত্তর সিটি কর্পোরেশন কয়েকটি লোকেশনে তাপমাত্রা পরিমাপ করছেন এগুলো আমরাও কিছু সহযোগিতা করছি একটা এমও আওতায় হিট অফিসারের নেতৃত্বে কিছু এই ধরনের মিডিকেটিভ মেজার্সও কাজ করা হচ্ছে সো আমরা চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনও এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সবগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় সো ওনারা এই ঢাকা ইউনিভার্সিটিতে মেট্রোলজি ডিপার্টমেন্ট পর্যন্ত আছে সো ওনারা একটা কোলাবোরেশন করে কিন্তু এই কাজগুলো করতে পারেন কারণ পৃথিবীতে কোনো সমস্যাই সমাধান সম্ভব না যদি না অ্যাকাডেমিশিয়ানরা রিসার্চাররা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বা সরকারের সাথে একাত্রে কাজ না করে সো আমরা দাবি করছি যে এই ধরনের ডাটা আরও বেশি কালেক্ট করার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হল শুধুমাত্র তাপমাত্রা দিয়ে কিন্তু হিট ইন্ডেক্স করা হচ্ছে না হিট ইন্ডেক্স করার জন্য তাপমাত্রার সাথে সাথে হিউমিনিটি ক্যালকুলেট করা হয় আমি আপনাকে আগে দিয়ে দেখিয়েছি যে কোনো কোনো জায়গায় তাপমাত্রা একটু জব করে একটি ব্যাপার কিন্তু হিউমিনিটি বেশি হিউমিনিটি বেশি হওয়ার কারণে ফিল লাইকটা বেশি মানুষের অস্বস্তি অসুস্থ হওয়ার প্রবণতা বেশি ঝুঁকি বেশি সো আমাদের দুইটা মিলেই এটা অ্যানালাইসিস করতে হবে আবহাওয়া অধিদপ্তরের ডাটা অ্যাপসুলিটলি রাইট কিন্তু ডাটার আরো ব্যক্তি দরকার আরো বেশি জায়গাতে ডাটা কালেক্ট করে আমরা সত্যিকার ডাটাটা পাবো যদি ওনাদের উত্তর তো একটা স্টেশন থাকতো আমরা যেটা ফর্টি ফোর পেয়েছি ওনারাই তো পেতেন সে একই জিনিসটা যেহেতু সরকারিভাবে আসতো সেটি সরকারিভাবে আসতো এবং আমাদের সরকারের ডিসিশন মেকিং সহজ হতো সরকারকে তো কোনো না কোনো জায়গা থেকে তথ্য সরকার বলতে তা সংশ্লিষ্ট উইংস কোনো না কোনো জায়গা থেকে তথ্য নির্ভর হয়ে সিদ্ধান্ত নিতে হবে এখন তথ্য যদি আমরা সঠিকভাবে সরবরাহ করতে ব্যর্থ হই তাহলে সিদ্ধান্তটা বা পলিসিটা ভুল হবে সেই কারণে আমরা আরও অ্যাকুরেট এবং আরও বেশি কম্প্রিহেন্সিভ ডাটা কালেকশানের পক্ষে একটু জানতে চাই আপনারা মানে অবশ্যই কাজ করছে শ্রী গর্ভেশন আপনারা লালকুঠি করছেন আপনারা বেশ ভালো করে আপনার ঢাকা গেট করেছেন মানে এমন পরিবেশ বাঁচাতে কি কোনো দীর্ঘমেয়াদী হচ্ছে বিশেষ করে একটি ব্যাপক প্রয়োজনীয়তা বাংলাদেশে দেখা দিয়েছে এবং আমরা যদি বলতে চাই গাছ কিন্তু শুধু শহরে না গ্রামেও কাটা হচ্ছে এবং সেটি ব্যক্তি পর্যায়ে হচ্ছে এটি সত্য কথা মানতে হবে শুধুমাত্র যে সংস্থা বা রাষ্ট্রীয় দায়ী সে তা না মানুষও গাছকে এখন নগরায়ন করছে ঘরবাড়ি করছে তো ঢাকায় বা গাছ লাগানোর কোনো আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কিনা জি ধন্যবাদ বিশেষভাবে আমরা যদি বলি যে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি বা বুদ্ধিদীপ্ত বাংলাদেশ তো সেখানে আমাদের ঢাকা দক্ষিণ সিটির আমরা চাচ্ছি যে প্রতিটি ওয়ার্ডকেই কিন্তু একটা স্মার্ট ওয়ার্ড হিসাবে কিন্তু আমাদের অনেকগুলো কার্যক্রম তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা সেখানে একটা খেলার মাঠ বলেন পার্ক বলেন উদ্যান বলেন সেগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে করছি আমি একটু আগে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে আপনি লালকুটি বলেছেন বা ঢাকা গেট বলেছেন আমরা খালগুলোকে সবচেয়ে বেশি যেটা হলো তা খালের দুই পারে আমরা বৃক্ষ এবং সেক্ষেত্রে আমরা সবচেয়ে গুরুত্ব দেব আমাদের দেশীয় কারণ মাটি আবহাওয়া ইত্যাদি বিবেচনা করে কিন্তু আমরা দেশীয় গাছগুলোকেই কিন্তু আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে আসছি ঠিক একইভাবে আমাদের ইয়ে থাকবে আশা করছি যে সেখানে কয়েক লক্ষ গাছ রোপণ করা সম্ভব হবে যদি আমরা এই খালগুলোকে আমরা ইয়ে করতে পারি এটি দীর্ঘমেয়াদী যে কর্মসূচিগুলো আছে এছাড়া আপনি একটু আগে বলেছে আমাদের কামরুজ্জামান ভাই পান্থকুঞ্জ বলেন কিংবা ওসমানী উদ্যান বলেন এগুলাকেও কিন্তু আমরা খুব শীঘ্রই আমরা আমরা যতটুকু আমাদের পজিশনে আছে ততটুকু কিন্তু আমরা জনগণের জন্য উন্মুক্ত করে দিচ্ছি এবং আমরা সেখানে যে বৃক্ষ রোপণ যেগুলো আছে পাশাপাশি আরো কিছু রোপণ করে কিন্তু আমরা সেগুলো জনগণের জন্য আপনারা কিন্তু স্বাভাবিক একটি পার্ক ছিল পার্কটি আজকে বছরের পর বছর বন্ধ করে রেখেছেন এটিও কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজে আসতো ওসমানি না আমরা শিশু পার্ক ছিল একটা আমরা স্বাভাবিক জানি সেটি শিশু পার্কে সেটি ইয়ে চলছে সেটি হচ্ছে যে আসলে বেশ কিছু ইকুইপমেন্ট কেনা হচ্ছে সেগুলো করে যেহেতু একটা প্রকল্পের মাধ্যমে হচ্ছে সেটি সময় দিতে হবে কারণ আগের যেগুলা সেই সম্ভবত আশির দশকে সেই সমস্ত ইয়েগুলা কেনা এগুলা আসলে এখন রিস্কে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তো এগুলো কিন্তু অবসলেন্স হয়ে গেছে আর যেই কারণে এটি খুব শীঘ্রই এটি যে ইম্পোর্ট হয়ে গেলে কিন্তু আশা করি যে হয়তো আমার মনে হয় বছর খানিকের ভিতরে এটি চালু করা সম্ভব আচ্ছা আর এই এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা যেটি বলছিলাম আপনি বলছিলেন যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িক হাব যেহেতু এখন আমরা দৃশ্যমান খুব বেশি দেখছি না এই যারা একদম মাঠে ঘাটের মানুষ রাস্তার মানুষ কাজ করছে এদের জন্য কি আপনাদের কোনো পরিকল্পনা আছে এই একদম স্বল্প আগামী দিন যেহেতু তাপমাত্রা বাড়তে পারে বলা হচ্ছে পঁয়তাল্লিশ বিধি যেমন ওই বলেছে সেটাতে একটা মেসেজ আপনাদের মাধ্যমে যাচ্ছে তারা সেটি ফলো করবে আমরা যে কুলিং স্টেশনটা আমরা রেড কিসেটের মাধ্যমে আমরা স্থাপন করেছি আমরা চা প্রয়োজন হলে আমরা আরো এটি বৃদ্ধি করার জন্য আমরা ইয়ে করবো তাছাড়া আমাদের আঞ্চলিক পর্যায়ে যে আমি আপনাকে একটু আগে ছবি দেখিয়েছি যে আমাদের কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাদেরকে এটি হয়তো স্বল্প একটি মেয়াদি একটু সেই কারণে আমরা একটা কুলিং স্টেশন সেখানে স্থাপন করেছি যে বিশেষভাবে এইখানে সবচেয়ে বেশি লোকজন চলা করে সেই কারণে কিন্তু আমরা প্রথম টার্গেট নিয়ে কিন্তু আমরা সেটি স্থাপন করেছি আজকে গত শনিবার থেকে সেটি কিন্তু কাজ করছে সেটি হয়তো আরো বাড়ানো দরকার আমরা পরিস্থিতি পরিবেশ এবং চাহিদার ভিত্তিতে আমরা সেটি আমি একটু আগে বলেছি যে রোডগুলাকে যাতে তপ্ত কম হয় সেগুলাকে কিন্তু আমরা একটু পানি দিয়ে কিন্তু একটু ইয়ে করার কারণ দেখা যায় পানি দিয়ে আসার পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু আসলে শুকিয়ে যাচ্ছে চেষ্টা সামগ্রিকভাবে আপনি যেটি একটু আগে বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মূলত এটি হচ্ছে দুবাইতে বন্যা হচ্ছে আর বাংলাদেশে বৃষ্টি দেখা আমরা পাচ্ছি না সব ওলট পালট হয়ে যাচ্ছে পুরো আবহাওয়া পুরো বিশ্বব্যাপী সেখানে বাংলাদেশের জনসংখ্যার ব্যাপার রয়েছে আমাদের আর্থিক অবস্থার ব্যাপার রয়েছে আমরা নিশ্চয়ই আমেরিকা ইউরোপের মধ্যে এত অর্থের মালিক নই বাংলাদেশ সব কিছু সামগ্রিক বিবেচনায় আমাদের নগরায়ন বাড়ছে আমরা উন্নয়নশীল দেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি তার মানে আরও বেশি বেশি ভবন হবে উন্নয়ন হবে তো এই সব মিলিয়ে অনেক বাস্তবতাও রয়েছে তো এই বাস্তবতা নিরিখে আসলে এই পরিবেশ রক্ষায় বা এই যে তাপমাত্রা বাড়ছে এটি শহরের পর জানতে আসলে এই মুহূর্তে রাষ্ট্র এবং জনগণ দুটি পক্ষ কার কি করা উচিত সে উত্তর জানব তবে দর্শক তার নিচ্ছে আবারও ছোট্ট একটি বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন বিরতির পর কথা বলছিলাম নিয়ে বর্তমান গরমের সামগ্রিক বিষয় নিয়ে স্যার যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে সব বাস্তবতা মানতে হবে আমাদের অর্থেরও প্রয়োজন আমাদের ঘর বাড়ি প্রয়োজন উন্নয়ন প্রয়োজন সামগ্রিক বিষয় মিলিয়ে আমাদের এখন করণীয় কী আমি দুটি দিক দিয়ে জানতে চেয়েছি একটি রাষ্ট্র বা বিভিন্ন সেবা সংস্থার একটি হলো যারা এই শহর বা এই দেশের নাগরিক জি দেখুন এটি একটি পরিবেশগত সমস্যা আগেও আমরা বলছি এখনো বলছি এবং এই সমস্যাটাই সমাধান করতে হবে সকলকে মিলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু সুন্দর নির্দেশনা আছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন এই যে গরমের জন্য না এর আগে থেকে উনি বারবার বলছেন যে এক ইঞ্চি জায়গাও খালি না রাখতে এক ইঞ্চি জায়গা কৃষিকাজে ব্যবহার করার জন্য বলেছেন আমি যদি কৃষি করতে গিয়ে যাই তাহলে তো সবুজ হচ্ছে সো দিস ওয়ে দ্যাট ওয়ে আমার সবুজের দরকার ছিল এবং সেটি এবং কৃষি বলতে যে আপনার কৃষি বলতে যে খালি ধান পাট তা তো না আমার বৃক্ষ অবস্থানও সেখানে নিশ্চিত করার একটা সুযোগ ছিল সেটি যদি আমরা করতে পারি এবং নগর বনায়ন যেটি আরবান ফরেস্ট যেটি সেটি বারবার করে আমরা রাজুকের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুনছি কিন্তু সেই বন আমরা দেখছি না বরণ বন সৃজনের পরিবর্তে বন কাটা হচ্ছে বেশি সো নগর আসে ছাদ বাগান অবশ্যই কাজে আসবে আমরা লক্ষ্য করেছি যে একাধিক স্টাডিতে যেই এলাকায় ছাদ বাগান বেশি সেই এলাকার তাপমাত্রা তুলনামূলকভাবে কম ধানমন্ডি বনানি। গুলশান বসুন্ধরা লাল মাটির উপরে আমরা এই হিটা মানে কোভিডের আগে স্টাডিতে আমরা দেখেছি এই ধরনের একটি পরিবর্তন ছাদ বাগান করতে পারে তারপরে যে জিনিসটি সেটি হলো যে আমাদের যে উন্নয়নের ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে ডিজাইনাররা কিন্তু এই কাচের ব্যবহার থেকে দূরে সরে আসতে হবে আমাদের কাচের ব্যবহারের কারণে একদিকে আগুন লাগলে যেমন মানুষ বেশি মারা যাচ্ছে এটির কারণে আমাদের এনার্জি ইউজ বেশি হচ্ছে আবার তাপমাত্রা অ্যাবজর্ভ করে ওই এলাকাটাকে করছে সো কাচের ব্যবহার শীত প্রধান দেশে জন্য বেশি প্রযোজ্য আমাদের নাতিশীতোষ্ণ দেশে এটি খুব বেশি একটি বিজ্ঞানসম্মত না ভালো ভালো যারা স্থাপতি তারা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এই ধরনের যথেচ্ছাচার কাচের ব্যবহার আমাদের বন্ধ করতে হবে আর থার্ড যে বিষয়টি সেটি হলো আমাদের নির্মাণ কাজের পাশাপাশি যে রাস্তার যে সমস্যা এখন আমাদের কিন্তু হিট রিফ্লেক্টিং যে কালার রয়েছে আমার পিস কিন্তু কালো সো আমাকে এই জায়গাতে চিন্তা করতে হবে আমার শব্দ দূষণের ক্ষেত্রে নিরব এলাকা চিহ্নিত করা যায় না সাদা রং করে আমি চিহ্নিত করতে পারি রাস্তায় আর এই রং সাদা থাকলে পরে হিটেরও সে রিফ্লেক্ট করে সে অ্যাবজর্ব করে ধরে থাকবে না ফলে আরবান হিট আইল্যান্ডের অর্থাৎ দিনে রাতের তাপমাত্রা যে সমান হয়ে যাচ্ছে সারা সারাদিন এটা উত্তপ্ত হচ্ছে সারা রাতে আস্তে 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 ছাড়ছে অনেক স্লোলি বলে রাত্রেও গরম থাকছে আগে যেটা ছিল না রাজশাহীতে দিনে রাতের তাপমাত্রার পার্থক্য পনেরো ষোলো ডিগ্রি ঢাকাতে এবং চট্টগ্রামে এটি হলো সাত আট ডিগ্রি কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার বেশি সো আমি বারবার বলছি সায়েন্টিফিক তথ্যের উপরে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের কিন্তু যত অ্যাক্টিভিটি চলছে সায়েন্টিফিক তথ্য বিজ্ঞানভিত্তিক এভিডেন্স বেস কিন্তু আলোচনা হচ্ছে না সেটি আমাদের দেখতে হবে আমরা এখনো পর্যন্ত এই তাপমাত্রাটাকে এখনও দুর্যোগ হিসাবে ঘোষণা করি নেই এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দুর্যোগ হিসাবে ঘোষণা না করলে সবাই মিলে এটাকে প্রতিকার করার যে বিষয়টি সেটি আসবে না আর ফাইনালি যেটি সেটি হলো যে আমাদের দানবীররা কোথায় আগে আমরা দেখেছি ঢাকার যে জমিদাররা ছিলেন তারা সবাই কিন্তু দানবীর হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কত কিছু তৈরি করে গেছেন তারা দানব আগে দানবীর বলতে তাদের স্ত্রীরা সমাজের উন্নয়নমূলক কাজ করবেন বললে একটি পুকুর খনন করতেন এবং মেয়েদের নামে রানী পুকুর সারা বাংলাদেশে আছে তাই না কিন্তু এখন তো আমাদের যারা বিত্তবান আছেন তারা নিজেরাই খালি নিজেদের কথা চিন্তা করছেন এই ধরনের দেখা যাচ্ছে না রাস্তায় আমরা কেন দেখতে পাচ্ছি না যে অমুক বড়ক গ্রুপ অফ কোম্পানি এইভাবে পানি দিচ্ছে সবাইকে পানির ব্যবসায়ী তো পানির ব্যবসা যারা করছেন তারা তো আমার সারা বাংলাদেশের গ্রাউন্ড ওয়াটার উঠিয়ে উঠিয়ে এখন বোতলে ঢুকায় ফ্রি পানিটা নিয়ে পানির ব্যবসা করছেন কিন্তু তারা কেন এখন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন কোভিডে কি ছিল মনে ছিল কোভিডে ছিল আমাদের সেইটা তো চার বছর আগের বিষয় আপনার তো সবসময় তাদের তারা তো সবসময় ব্যবসা করছেন তাহলে সবসময় তো মানুষের পাশে থাকতে হবে সেটি আমরা দেখতে পাচ্ছি না ফাইনাল আপনাকে সারা করে ফিরবো একটু বুঝতে আপনাকে জানতে চাই ছাদ ভাঙার একটি বিষয়ে তিনি বলছিলেন বা যদিও এটা আপনাদের আমি জানি না দায়িত্বের মধ্যে পড়ে কিনে যে কাচের বিল্ডিং থেকে সরে আসা আপনারা উদ্বুদ্ধ করা এমন কোনো বিষয় আছে কিনা ছাদ বাগান করানোর বিষয় উদ্বুদ্ধ করা প্রথম বিষয় হলো আমি যেটি বলবো আমি কামরুজ্জামান ভাই সহ যে কথা আমরা যে ঢাকা শহরে যে অবকাঠামো তৈরি করি আমি এটা আমার হয়তো ব্যক্তিগত মত হতে পারে সেটি হচ্ছে আমার যদি তিন শতক জায়গা থাকে তিন শতক জায়গা পুরোটোর ভিতরেই আমি অবকাঠামো তৈরি করি কিন্তু আমার তো মনে হয় যে ওর জন্য অন্তত একটা ন্যূনতম জায়গা সেটি ছেড়ে দেওয়া উচিত প্রকৃতি পরিবেশ ঘাস বলেন গাছ বলেন সেই বিষয়গুলো আমি মনে করি যে প্রথমত সেই বিষয়গুলো নিশ্চিত করা আগে উচিত কারণ এটাতে শুধু যে অবকাঠামোর সমস্যা যে হচ্ছে তা নয় কিন্তু বা পরিবেশের আমি অনেক সময় ইউটিলিটি সার্ভিসগুলো মতো প্রোভাইড করতে আমি ঢাকা দক্ষিণ সিটি পক্ষ থেকে বলছি এটি আমার জন্য সমস্যা হয় কারণ আমি কোনো জায়গা পাই না বিল্ডিংকে সুরঙ্গ করে হয়তো বা আমাকে সেগুলোকে এনশিওর করতে হয় সুতরাং আমি মনে করি যে সেটি আর ছাদ বাগানে যে বিষয়টি বলছেন সেটি উদ্বুদ্ধকরণের জন্য এটি সবসময় এনকারেজ করা হয়েছে আমরা অনেক সময় শুধুমাত্র যেহেতু সামনে একটি চ্যালেঞ্জিং বিষয় আসবে বর্ষাকাল আসবে আশা করি যে যত তাড়াতাড়ি আসে এটি আমাদের জন্য অত্যন্ত সহায়ক একদিকে সহায়ক হবে আরেকদিকে একটা চ্যালেঞ্জও আছে সেটি হচ্ছে এডিস মশা যাতে সাত বাগানে কোনো পানি জমা না থাকে ওই সময় বিশেষভাবে সেটার জন্য আমরা শুধুমাত্র বলি যে এই বিষয়টিকে লক্ষ্য রাখার জন্য যাতে কোনো রকমের ইয়ে না হয় সুতরাং এই বিষয়গুলো আমি মনে করি প্লাস আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগগুলা আমরা স্বল্প এবং আমি স্বল্প চেয়ে দীর্ঘমেয়াদীর পক্ষে বেশি যেটা সাস্টেইন করবে আর্টিকেল সে বলছিল যে আমরা দানবি ঢাকা দক্ষিণ অনেক বিরো ছাপ たら তাদেরকে দেখি কোন বলতে পারে পারেন তো সিটি কর্পোরেশনের অধীনে বাইরে গেলে দান করার বিষয়টা তো বলে কোয়ায় আসলে আমি যদি ইসলামের কথাই বলি তো সেখানে তো দান করবেন এটি তো আসলে ফলো করা কিংবা ইয়ে করা কাউকে জোর করে কোনো কিছু না এটি সসই উদ্যোগেই কিন্তু হতে হবে সিচুয়েশন তো ডিমান্ড করছে সেখানে সৌদ্ধকে এটি হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটি যিনি যেটি আমি বলছিল বলছিল যে এটি হয়তো আমরা নিয়ন্ত্রণ কিন্তু বৈশ্বিক একটা বিষয় আছে সেটিও কিন্তু এখানে

লক্ষ্য প্রাণীরা এই গরমের তাপদাহের ভিতরে অসহায় জীবনযাপন করছে আমরা যাতে প্রত্যেকে মানুষের সাথে সাথে প্রাণীদের কত একটু চিন্তা করি তাদের খাবার এবং পানির একটু সংস্থান করি এই নগর এবং বন জঙ্গল সব কিছুতে সবাইকে মিলেই আমাদের বসবাস আমাদের ইকোসিস্টেম সবার জন্যই কিন্তু চিন্তা করছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম ছায়া তৃষ্ণা কিভাবে মেটানো যায় তা নিয়ে দুজন অতিথি নানান পরামর্শ দিয়েছেন আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো সেই পরামর্শ মেনে সকলেই একটি পরিবেশ বান্ধব সমাজ তথা পরিবেশ বান্ধব দেশ গড়তে কাজ করবো তাহলেই এই যে প্রচণ্ড দাবদাহ তৈরি হয়েছে এটি আর তৈরি হবে না আমরা প্রচণ্ড গরম থেকে হয়তো স্থায়ী মুক্তি পাবো সে প্রত্যাশা আজকের মতো শেষ করছে আপনার সঙ্গে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে আপনারা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এখন ডট টিভি এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি শুভরাত্রি